ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশ, যেখানে মধ্যে প্রায় ওয়ার্ল্ডের 10% অয়েল এবং 16% গ্যাস পাওয়া যায়। আর এই ন্যাচারাল রিসোর্স এবং ভৌগোলিক গুরুত্বের কারণে ইরান বিশ্বের ওয়েস্টার্নদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ একটা দেশ হিসাবে ছিল। আর গুরুত্বের কারণে ওয়েস্টার্ন কান্ট্রি একসময় ইরানের এক সম্রাটের সাথে বা বাদশার সাথে বা তাদের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সাথে তাদের রিলেশনও রাখে। এই জন্য এক ওয়েস্টার্ন কান্ট্রি একসময় নিজস্ব তাদের পলিসি প্রয়োগ করতে চায়, যা মাঝে মধ্যে ইরানের জনগণের সাথে সামঞ্জস্য হতে পারে না। এখানে জনগণ তাদের মধ্যে একটা অসন্তুষ্টি তৈরি হয়, আর এই অসন্তুষ্টির ফাইনাল বহিঃপ্রকাশ ঘটে গত শতাব্দীর 80-এর দশকে, যাকে আমরা জানি 1979 ইসলামিক রেভলিউশন ইরান হিসাবে। আর এই রেভলিউশনের মাধ্যমে ওয়ান অফ দ্য বেস্ট ডিক্টেটর প্রেসিডেন্ট রেজা শাহ পেহলভির পতন ঘটে, এবং ইরান ওই সময় বিশ্বের পঞ্চম আর্মি ধারণ করতো, যার নাকি পতন ঘটে মাত্র 1 থেকে 6 বছরের স্টেট ইয়েতে প্রদেশে। আর ইরানের রেভলিউশনটা মূলত ছিল কালচার বেসড, বিকজ ইরানের মধ্যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো মূলত চাইছিল তাদের পলিসি অ্যাপ্লাই করতে, বিশেষ করে ইরানের শাহ ওয়েস্টার্নাইজ মডার্নাইজ করতে চাইছিল, যা নাকি ইরানের জনগণের মানে ঐতিহাসিক কালচারের সাথে যাচ্ছিল না। বিকজ ইরান হিস্টোরিক্যালি ইরানের জনগণ ছিল রিলিজিয়াস, যার কারণে তারা ওই কালচারগুলো অ্যাকসেপ্ট করতে পারে নাই, না করার কারণে তারা মানে সরকারের বিপক্ষে দাঁড়ায়। আরেকটা মূলত বিষয় ছিল ইরানের মধ্যে, যা লিবার্টি, ইকুয়ালিটি এবং জাস্টিস, এগুলোও খুব কম ছিল জনগণের, এগুলোও ছিল একটা কারণ। আর দ্বিতীয় আরেকটা কারণ হলো মূলত ইরানের যে রেভলিউশনটা হয়, রেভলিউশনের তার পরবর্তী শতকের শেষ দিকে যত রেভলিউশনগুলো হয়, এটার ওই রেভলিউশন থেকে মূলত অনুপ্রেরণা গ্রহণ করে অন্যান্য রেভলিউশনগুলো। ইরানের রেভলিউশনের কথা বলতে গেলে যে দুইটা ব্যক্তির নাম সবার আগে আসে, যার টু কি প্লেয়ার, একটা হলো আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এবং সেকেন্ড হলো মোহাম্মদ রেজা শাহ পেহলভি। রেজা শাহ পেহলভির একদিকে ছিল তার হোয়াইট রেভলিউশন, অন্যদিকে ছিল আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ইসলামিক ট্রেডিশন। রেজা শাহ চেয়েছিল হোয়াইট রেভলিউশন করতে, হোয়াইট রেভলিউশন বলতে মডার্নাইজড, ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং আধুনিক সভ্যতা প্রকাশ করতে। বাট হিস্টোরিক্যালি যেহেতু ইরানের জনগণ রিলিজিয়াস, তাই তারা চাইছিল তাদের ইসলামিক যে মূল্যবোধ এটা ধরে রাখতে। আর এই ক্ষেত্রে তারা বেছে নিয়েছে তাদের লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে, বিকজ ইরানের সমাজের মধ্যে আলেমদের একটা বা মোল্লাদের একটা অবস্থান ছিল সবসময় থেকে। যেমন 1891 থেকে 1892 সালের মধ্যে একটা টোবাকো আন্দোলন হয়, ইভেন 1905 থেকে 1911 সালের মধ্যে একটা আন্দোলন হয়, যে আন্দোলনটাকে বলা হয় কনস্টিটিউশন আন্দোলন। ওখানের মধ্যে মোল্লারা অগ্রণী ভূমিকা পালন করে, যে কারণে আলেমদের অবস্থান ইরানের মধ্যে সবসময় ভালো ছিল। তার ফলশ্রুতিতেই রুহুল্লাহ খোমেনি তার একটা অবস্থান ধরে ফেলতে পারে। শাহ অফ ইরান, ইরানের শাহ প্রথম শাহ ছিল শাহ রেজা পাহলভি, এনেকে বলা হয় শাহ সিনিয়র বা ড্যাড, মোহাম্মদ রেজা শাহ পাহলভির পিতা, যিনি নাকি 1925 সালে ক্ষমতা গ্রহণ করে। উনি 1925 সালে ক্ষমতা গ্রহণ করে, আর ওনার ইচ্ছা ছিল মূলত ইরানকে মডার্নাইজ করা। উনি ইরানের মধ্যে অনেক চেঞ্জ এনেছেন, যেমন এডুকেশনাল ক্ষেত্র, শিক্ষাক্ষেত্রে এবং নারীদের উন্নতি বা আরও কিছু মূলত মানে ইনফ্রাস্ট্রাকচার, এই বিষয়গুলোতে তিনি অনেকেই উন্নতি সাধন করে। বাট তিনি প্রথম যখন ক্ষমতা গ্রহণ করে, তখন কিন্তু অ্যান্টি গ্রুপগুলো ছিল, বিশেষ করে ইসলামিস্ট, লেফটিস্ট, মার্কসিস্ট সবাই তাকে সাপোর্ট করে। কিন্তু একটা পর্যায়ে আইসা তার যে মডার্নাইজ ধারণাটা, এটা আসলে আলমরা বা অনেকে বুঝতে পারে তার মডার্নাইজ ধারণাটা মূলত সিকুলারাইজড, এ কারণে তারাও তার বিপক্ষে দাঁড়ায় যায়। ইভেন আর দ্বিতীয় বিষয়টা ছিল সে যে আধুনিকতা করতে যে সে কিছু কিছু বিষয়ে মানে জনগণের মূল্যবোধকে গুরুত্ব দেওয়া সে ভুলে গেছে, যে জনগণ আসলে কী চায়, এই বিষয়টা গুরুত্ব না দিয়ে তার নিজের চাওয়াটাকে মূলত বেশি গুরুত্ব দেওয়া শুরু করছে। শাহ জুনিয়র, যাকে আমরা মূলত যে নাকি কি প্লেয়ার ইরানের রেভলিউশনের মধ্যে, মোহাম্মদ রেজা শাহ পেহলভি, সে ক্ষমতা গ্রহণ করে 1941 সালে। রেজা শাহ সিনিয়র ছিল মূলত দ্বিতীয় বিশ্বের সময় জার্মানির ফেভারে, জার্মানির পক্ষে ছিল সে, আর যা নাকি মূলত ব্রিটেন এবং ইউএস, সোভিয়েত, রাশিয়া তারা এটা অ্যাকসেপ্ট করতে পারে নাই। তারা তাকে উৎখাত করার জন্য লেগে পড়ে, অতপর তারা যৌথ প্রচেষ্টায় তাকে উৎখাত করে এবং তার ছেলেকে ক্ষমতায় বসায়, তার ছেলে মোহাম্মদ রেজা শাহ পেহলভিকে ক্ষমতায় বসায় 1941 সালে। রেজা শাহ ক্ষমতায় বসে প্রথমত সে চাইছিল যে তার বাবার যে পলিসিগুলো ছিল এগুলোকে সে রান করে, তার বাবার পলিসিগুলোকে সে রান করতে চায়, এবং সে তার বাবার কিছু কিছু পলিসিকে ধরে রাখে। এবং আরেকটা বিষয় করে সে
কনস্টিটিউশনাল মনার্কি, মানে সে নিজের মধ্যে সমস্ত ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করে, সে নিজেকে ইরানের একচ্ছ অধিপত্য হিসাবে দেখতে চাইছিল, সমস্ত ক্ষমতা নিজের মধ্যে সে ধারণ করতে চাইছিল। এই কারণে সে ক্ষমতা ধারণ করতে যায় জনগণের সাথে তার দূরত্ব তৈরি হয়ে যায়। আর ইরানের সংবিধান অনুযায়ী ইরানের মধ্যে প্রাইম মিনিস্টারের ক্ষমতাটা একটু বেশি ছিল, প্রাইম মিনিস্টার সবসময় বেশি ক্ষমতা ধারণ ছিল, এই কারণে তার সাথে প্রাইম মিনিস্টারের সাথে একটা ক্ল্যাশ তৈরি হয়ে যায়। প্রাইম মিনিস্টার ছিল মোসাদ্দেক, তার সাথে তার একটা ক্ল্যাশ তৈরি হওয়ার কারণে সে চাইছিল যে কীভাবে প্রাইম মিনিস্টারকে উৎখাত করা যায়। এক্ষেত্রে সে সহযোগিতা গ্রহণ করে ব্রিটিশ এবং সিআইএ আমেরিকা, কজ তার ভালো ইয়ে ছিল, লিঙ্ক ছিল ব্রিটিশ এবং আমেরিকার সাথে, সে তাকে উৎখাত করার প্রচেষ্টায় লিপ্ত থাকে। এবং একটা পর্যায়ে এসা ১৯৫৩ সালে সে মোসাদ্দেককে উৎখাত করে, উৎখাত করে সে ক্ষমতা গ্রহণ করে, এবং ক্ষমতা গ্রহণ করে সে নিজেকে ইরানের কিং দাবি করে, শুধু কিং না, কিং অফ কিং, কজ ইরান একসময় সাম্রাজ্যবাদ ছিল ইরানের মধ্যে প্রচলিত, যে কারণে সে নিজেকে সে সাম্রাজ্যবাদীদের উত্তরসূরি হিসাবে দাবি করে, উত্তরসূরি হিসাবে দাবি করার কারণে সে নিজেকে কিং হিসাবে ঘোষণা করে, ইভেন সে তার ওয়াইফকেও তার রানী হিসাবে ঘোষণা করে। ১৯৬৭ সালে সে যখন নিজে ক্রাউন পরে এবং তার রানীকে মুকুট পরিয়ে দেয়, মুকুট পরিয়ে তার নিজেকে কিং অফ কিং বাদশাদের বাদশা ঘোষণা করে, এবং তার রানীকে সে তার রানী ঘোষণা, তার ওয়াইফকে তার রানী ঘোষণা করে। লিডারশিপ স্টাইল, তার লিডারশিপটা ছিল মূলত তার প্রথম যে ধারণা তা হলো যে কীভাবে ক্ষমতাকে নিজের মধ্যে কুক্ষিগত করে রাখা যায়, একচ্ছ অধিপত্য কীভাবে হওয়া যায়, তার মূল মূল থিওরি ছিল এটা। এক্ষেত্রে সে যে বিষয়গুলো করে, যেমন ১৯৪৯ সালে কিন্তু তাকে একবার হত্যা করার প্রচেষ্টা হয়, এই পর থেকে সে তার নিজের প্রথমত যে জিনিসটা করে তা হলো তার নিজের জানে নিরাপত্তা, কজ যখন আমি ভালো হ্যাপি থাকি, আমি সুখী থাকি, তখন অন্য জনগণ বা অন্য লোক কেমন আছে তা আমার নিয়ে চিন্তা করার দরকার নেই, তার পলিসি ছিল এটা। এখানে সে ম্যানিপুলেট, আপনি দেখতে পাচ্ছেন ম্যানিপুলেটেশন, সে ক্ষমতাটাকে নিজের মধ্যে কতভাবে কুক্ষিত করা যায় এবং একত্র আধিপত্য বজায় রাখা যায়, এই পলিসিগুলো সে গ্রহণ করে। ইভেন সে নিজের একটা আর্মি গ্রহণ করে, লয়াল আর্মি, এক্সপেনশন অফ কনসিউমার পাওয়ার, সিক্রেট পুলিশ সাবাক, সাবাক নামে সে একটা নিজের একটা গার্ড গঠন করে যেটাকে বলা সাবাক, এই গার্ডটা তার পক্ষে সক্রিয় করতো এবং জনগণকে অপ্রেস করতো, জনগণের স্বাধীনতা খর্ব করে, জনগণের কোনো অধিকারকে সে মূল্য দিত না, জনগণ যা চায় তাকে সে মূল্য দিত না, সে জনগণের অধিকার খর্ব করে নিজের একচ্ছ আধিপত্য বিস্তার করার জন্যই মূলত তার সিক্রেট সার্ভিসটা গ্রহণ করে। হেল্প রিচ অ্যাট এক্সপেন্স অফ দ্য পুয়ার, সে আর একটা কাজ করে, যারা তার এই ক্ষমতার সময়ের মধ্যে ইরানের মধ্যে কিছুটা শ্রেণী তৈরি হয়, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, আপার ক্লাস, এই ক্লাসগুলোর কারণে সে সবসময় রিচদেরকে ফেভার করতো, তাদেরকে সে সহযোগিতা করতো, কীভাবে পুয়ারদেরকে অপ্রেস করা যায়, কীভাবে তাদেরকে অত্যাচার করা যায়, এক্ষেত্রে সে সবসময় রিচদেরকে ইয়ে করতো, সহযোগিতা করতো, এতে করে রিচরা তার ফেভারে থাকলেও তার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস বা বিভিন্ন ক্লাসের পিপলরা তার বিপক্ষে চলে যায়। ১৯৬৩ হোয়াইট রেভলিউশন, শাহ যখন বুঝতে পারে যে জনগণ তার বিপক্ষে, তার জনগণের মধ্যে জনপ্রিয়তা নাই, সে জনগণের মধ্যে তার অবস্থান নাই, তখন সে চিন্তা করে যে জনগণের মধ্যে তার অবস্থান ধরতে হবে। এখানে সে ১৯৬৩ সালে কিছু রিফর্ম আনে তার অ্যাক্টিভিটিজের মধ্যে, তার রাষ্ট্র পরিচালনার মধ্যে, যা নাকি ইতিহাসে হোয়াইট রেভলিউশন নামে বিখ্যাত। এই হোয়াইট রেভলিউশনের ক্ষেত্রে যে কাজগুলো করে, তার কিছু নতুন পলিসি গ্রহণ করে, যে পলিসিগুলোর মধ্যে আছে ওয়েস্টার্নাইজ মডার্নাইজ তো আছেই, ইভেন ইরানের মধ্যে ধর্মীয় মূল্যবোধ কিন্তু ইরানের জনগণের মধ্যে সবসময় ছিল, থাকার কারণে ইরানের জনগণ বিশেষ করে মহিলারা কিন্তু সবসময় হেজাব পরতো, ইসলামিক কালচার ফলো করতো, বাট সে আয়সা এই রুলসগুলো উদ্ধার করে দেয়, মহিলাদেরকে সে হিজাব ছাড়া বাইরে আসার জন্য উদ্বুদ্ধ করে, এবং তার ইসলামিক যে রুলসগুলো এগুলো অনেক চেঞ্জ করে দেয়। আরেকটা কাজ করে, সে জানে জনগণ থেকে সে ল্যান্ড গ্রহণ করে, জোরপূর্বক ল্যান্ড গ্রহণ করে, বাট এতে করে সে ল্যান্ড গ্রহণ করে কিন্তু জনগণকে এর কোনো ফিডব্যাক দেওয়া হয় না, ল্যান্ড যে গ্রহণ করা জনগণের কিছু দেওয়া হয় না, ভোটিং রাইটস অফ উমেন, ইরানের মধ্যে জনগণের ভোটার রাইট ছিল না, তিনি সে জনগণ মহিলাদেরকে ভোটার রাইট দেয়, ইভেন মহিলাদেরকে শিক্ষার ক্ষেত্রে বিশেষ করে ভার্সিটিতে অ্যাডমিটের ক্ষেত্রে মহিলাদেরকে উদ্বুদ্ধ করে, মেয়েদেরকে ভার্সিটিতে উদ্বুদ্ধ করে, এবং তাদের যে ইয়েগুলো আছে মানে ঘরের কুঠিরে বদ্ধ হয়ে থাকা এই জিনিসগুলো সে উদ্ধার করে দেয়। শিক্ষাক্ষেত্রে সে অনেক অবদান রাখে, এবং তার কিছু কর্মগুলোর কিছু পজিটিভ ইম্প্যাক্ট আছে, কেউ কেউ হয়তো তার পক্ষে যায়, তার কর্মগুলোর কিছু পজিটিভ ইম্প্যাক্ট আছে, কারণ অনেকে তার পক্ষে পক্ষগ্রহণ করে, পক্ষগ্রহণ করে বলতে এই যে বলছি কিছুক্ষণ আমি বলছিলাম যে দুইটা কয়েকটা ক্লাস তৈরি হয়, মিডল ক্লাস,
লোয়ার মিডল ক্লাস, আপার ক্লাস। আপার ক্লাসের জনগণ যারা ওয়েস্টার্নাইজ হতে চায়, মডার্নাইজ হতে চায়, তারা তার পক্ষে গ্রহণ করে। বাট মিডল ক্লাস, লোয়ার ক্লাস বা রিলিজিয়াস যারা, বিশেষ করে বাজারি বলে একটা সেক্টর ছিল, যারা আমরা তাকে সুরা হিসাবে গণ্য করতে পারি, তারা সুরের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করে, তারা মূলত ইসলামিক লিডার, তারাও তার বিপক্ষে দাঁড়ায় যায়। 1967 এবং 1975 সালে সে একটা প্রোটোকল, একটা আইন করে যে একটার মাধ্যমে সে বিভিন্ন রুলস জারি করে যা মূলত অ্যান্টি ইসলামিক হয়। আর ইরানের জনগণ যেহেতু হিস্টোরিক্যালি ধর্মীয় রিলিজ অনুভূতি নিয়ে চলে, তাই তারা তার এই ইয়ের বিপক্ষে, তার অ্যাক্টিভিটির বিপক্ষে তারা দাঁড়ায়। কোল্ড ওয়ার সিচুয়েশন সময়, কোল্ড ওয়ারের সময় ইরান ছিল মূলত ওয়েস্টার্ন বল, বিশেষ করে ইউএসএর এলাই, ইউএসএর এলাই, ইউএস সাথে সে ইয়ে ছিল। এই রিলেশনটা একজন দৃষ্টিতে একভাবে দেখা হতো, ইরান রিলেশনটাকে, ইউএস রিলেশনটাকে দেখতে পাবে যে ইরান তার একটা অন্যতম বাজার, সেখানের মধ্যে তার অস্ত্র, তার মিলিটারি উইপন্স এখানে সেল করতে পারে, এখান থেকে সে ভালো সস্তাতে ওয়েল, গ্যাস, রিসোর্সগুলো সে কালেক্ট করতে পারে। আবার অন্যদিকে শাহের অ্যাটিটিউড ছিল যে এর সাথে এলাই রাখলে আমি আমার কিংডম, আমি আমার রাজত্ব বজায় রাখতে পারবো, আমার রাজত্ব সবসময় স্টিল থাকবে, তার অ্যাক্টিভিটি ছিল এইভাবে। কিন্তু জনগণের অ্যাটিটিউড ছিল এভাবে যে এই তার রিলেশনের কারণে সে যা চাচ্ছিল জনগণকে, সে যা চাচ্ছিল জনগণকে তার রাইট দেওয়ার জন্য, কিন্তু জনগণ তাদের রাইট ঠিকমতো পাচ্ছিল না। আন ইভেন ডেভেলপমেন্ট, ইভেন হিউম্যান রাইটস ভায়োলেশন, তারপরে যে জনগণের মুক্তি কম ছিল ওই সময়। এই বিষয়গুলো ধীরে ধীরে তার বিপক্ষে জনগণকে দাঁড় করিয়ে দেয়। তার যে মডার্নাইজেশন থিওরি, এই থিওরিটা মূলত আমরা মূলত ইরানের রেভলিউশনটাকে এক কথা ডিফাইন করতে পারি যে কালচার বেসড রেভলিউশন। ইরানের রেভলিউশনটা যতটা ছিল পলিটিক্যাল তার থেকে বেশি ছিল কালচারাল, কারণ ইরানের যে ওয়েস্টার্ন কালচার অ্যাপ্লাই করতে যায় সাহারা, এই কালচারটা তারা অ্যাকসেপ্ট করতে পারে নাই, যে কারণে যায় মূলত জনগণের মধ্যে অসন্তোষ হয়ে হয়। ওয়েস্টার্ন ক্লথিং, তারপরে যে পৌরাণিক এলিমিনেশন অফ পৌরাণিক ওথ, পাবলিক অপিনিয়নের গুরুত্ব ছিল না, এই বিষয়গুলো মূলত জনগণের রাইট ছিল না, জনগণ তাদের অধিকার ঠিকমতো আদায় করতে পারছিল না, তাদের যে সুযোগ সুবিধাগুলো ফিলআপ করতে পারছিল না। শাহ তার রাজত্ব এমনভাবে কুক্ষিগত করে যে জনগণকে কোনো অধিকার দেওয়া হয় না। আশির দশকে আইসা মূলত তার ইয়েটা ডিসকন্টেন্টটা এক হাই পর্যায়ে যায়। 70-80 দশকে এসে তার তাদের সাথে যে ক্ল্যাশটা, জনগণ এবং শাহের মধ্যে যে ক্ল্যাশটা, এটা হাই পর্যায়ে উঠে যায়। এবং তখনও জনগণে তাদের লিডার হিসাবে আবির্ভূত হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। রুহুল্লাহ খোমেনির একটা বিষয় হলো, রুহুল্লাহ খোমেনিকে কিন্তু 1964 সালে নির্বাসন দেওয়া হয়। যখন সে শাহের বিপক্ষে দাঁড়ায় তখন তাকে নির্বাসন দেওয়া হয়, প্রথমত ইরাকে, সরি, প্রথমত মিশরে, পরে ইরাকে, তারপরে প্যারিসে। বাট সে তার ওইখান থেকে তার অ্যাক্টিভিটিস পরিচালনা করে, যখন সে ইয়েতে ছিল, নির্বাসন ছিল, নির্বাসন থেকে সে তার অ্যাক্টিভিটিস পরিচালনা করে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, বিভিন্ন ট্যাপ রেকর্ডের মাধ্যমে সে তার অ্যাক্টিভিটিস ওখান থেকে পরিচালনা করে। ইভেন জনগণের তাদের যে ইয়েটা ছিল, তাদের যে বিপ্লবটা ছিল, তাদের যে মুভমেন্টটা ছিল, স্ট্রাইকটা ছিল, তারা ছিল সম্পূর্ণ নন ভায়োলেন্স। এক্ষেত্রে তারা পুরোটাই গান্ধী আইডিয়াতে ফলো করছে, তাদের লিডারদের তাদেরকে বলে দিয়েছে যে কোনো ভায়োলেন্স করা যাবে না, ভায়োলেন্স ছাড়া যতটুকু সম্ভব আমাদের অধিকার আদায় করতে হবে। তাই তারা ডেমনস্ট্রেশন, রাইট, স্ট্রাইক, এই বিষয়গুলো দিয়ে মূলত তারা তাদের কি অ্যাক্টিভিটিস চালিয়ে নেওয়া শুরু করছে। তাদের আরেকটা কাজ ছিল ইসলামিক প্রিন্সিপাল কীভাবে ইস্টাবলিশ করা যায়। তাদের ইয়াদের অ্যান্টি শাহর যে গ্রুপটা ছিল, বিশেষ করে রায়তুল্লাহ রুহুল্লাহ খোমেনির লিডিংয়ে যে গ্রুপটা ছিল, তারা চাইছিল কীভাবে ইসলামিক রুলস, ইসলামিক প্রিন্সিপাল ইস্টাবলিশ করা যায় এবং শাহকে অবাধ্য করা যায়। আমরা কিছু ইভেন্ট দেখতে পাচ্ছি রেভলিউশনারি ইভেন্ট, এই সময় কী পরিস্থিতি ছিল। যখন জনগণ মাঠে নামায়, জনগণের ইচ্ছা ছিল যে তারা নন ভায়োলেন্ট প্রটেস্ট করবে, বাট শাহ কিন্তু নন ভায়োলেন্ট ছিল না, সে জনগণকে অনেক অপ্রেস করে, জনগণের উপর অনেক অত্যাচার করে, জনগণকে সে তার সাবাক এবং তার সিক্রেট বাহিনী দিয়ে জনগণের উপর অত্যাচার করে। মূল রেভলিউশনটা শুরু হয় 1977 থেকে 1989-এর মধ্যে। 1977 সালে শুরু হয় ক্ষুদ্রভাবে এবং শেষ একদম হাই পর্যায়ে আসে 1978 সালে। 1978 সালের অক্টোবর নভেম্বরে তার রেভলিউশনটার চূড়ান্ত পর্যায়ে যায়। আর 1900 ডিসেম্বরে আইসা এমন এক পর্যায়ে যায় যে শাহার কোনো কুল পায় না, সে তার অবস্থান দেখা যায় তার জনগণের মনে কোনো অবস্থান নাই, জনগণও তার পক্ষে নাই, শেষ পর্যন্ত সে বাধ্য হয় যে ক্ষমতা ছাড়তে। ইভেন 1979 সালের January 16 সে ক্ষমতা ছেড়ে মিশরদের চলে যায় এবং যাওয়ার সময় সে তার একটা প্রাইম মিনিস্টার সাবর বক্তিয়ারকে অ্যাপয়েন্ট দিয়ে যায়।
বাট সে এটাকে বলে যে সে ভ্যাকেশনে গেছে, যে যদিও সে ক্ষমতা ছেড়ে গেছে কিন্তু সে বলে যে আমি ভ্যাকেশনে গেছি, আমার অল্টারনেটিভ রেখে গেছি একজন প্রাইম মিনিস্টার। যখন শাহ ইজিপ্টে চলে যায়, এ সুযোগে আয়াতুল্লাহ রোমিনী রুহুল্লাহ খুমিনী সে ইরানে ব্যাক করে, সে ওসব একটা ক্লিন হাউস পায়, যেখানে মধ্যে যেহেতু ইয়ে নাই, শাহ নেই, তাহলে তার ফিল্ডে সে খালি পায়, সে ব্যাক করে। শাহ ক্ষমতা ছাড়া দুই সপ্তাহ পরে সে ব্যাক করে ইরানে। ব্যাক করার পরেই সে তার ক্ষমতা গ্রহণ করে এবং সে নিজে একজন শাহ অ্যাপয়েন্টেড প্রাইম মিনিস্টারের প্রতিপক্ষ হিসাবে সে নিজে একজন প্রাইম মিনিস্টার সেট করে, মেহেদি বাজরাগান, সে তাকে প্রাইম মিনিস্টার সেট করে। এবং ইসলামিক ফান্ডামেন্টালিজম, ইসলামিক রুলস, কোরআনিক রুলসের উপর ডিপেন্ড করে তার দেশ চালানোর ব্রত নিয়ে সে তার প্রাইম মিনিস্টার সেট করে। এবং আর জনগণের ম্যাসিভ প্রটেস্ট এবং জনগণের অবস্থা দেখে শেষ পর্যন্ত ফেব্রুয়ারি 11 তারিখে শাহর অ্যাপয়েন্টেড প্রাইম মিনিস্টার ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং সে ক্ষমতা ছেড়ে দেয়, অথবা আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনী তার ক্ষমতা গ্রহণ করে, সে ইরানের অবিসংবাদিত মানে সবার লিডার হয়ে যায়।